আসসালামু আলাইকুম মোবাইল ক্লাব থেকে হুন্ডার উপরে বসে আজকে কিছু ফোন নিয়ে কথা বলবো। এই টাইপের ফোন আর হচ্ছে আপনার এই ফোন নিয়ে রিভিউ আপনারা অনেক পেজ থেকে দেখছেন, আর আমাদেরও তো আসলে কাস্টমার যেহেতু আছে অনেকে আমাদের কাছ থেকে জানতে চাইছে যে ভাই 12 প্রোর যে ইনএক্টিভ ফোন এই ফোনগুলো আসলে এটা নিয়ে আসলে আলাপ আলোচনা করেন বিস্তারিত, বা এই ফোনগুলো আপনাদের কাছে আছে কিনা। সো ওই দিক চিন্তা ভাবনা করে এই ফোনগুলো আমাদের স্টক করা, যদি আপনাদের কাস্টমারদের রেসপন্স ভালো পাই অবশ্যই এগুলো আমি স্টক অ্যাভেলেবেল করব। দুইটাই হচ্ছে 12 প্রো মোটামুটি অনেক আগের ডিভাইস। সো 12 প্রো এখন পর্যন্ত ইনঅ্যাক্টিভ কিভাবে আছে, আইফোন 11 12 কিন্তু এখন ইনটেক আছে এটা আপনারা জানেন, বাট সেটা হচ্ছে অরিজিনাল ফোন, এটা যে ডুপ্লিকেট বিষয়টা এরকম না। মানে ক্লিয়ার করে বলি, অরিজিনাল ফোন বলতে আমরা কি বুঝি, এম সিরিজ ইনটেকের ফোনে যদি এম দিয়ে সিরিয়াল নাম্বার এম দিয়ে স্টার্ট হয় এটাকেই মূলত আমরা কি ইনটেক বুঝি। তারপরে এম ব্যতীত কিন্তু অ্যাপেলের আরো অনেকগুলা সিরিয়াল নাম্বার দিয়ে ফোন স্টার্ট হয়, আমি মূলত অ্যাপেল দিয়ে কখনোই লেখাপড়া করি নাই। সো অ্যাপেল নিয়ে আসলে যদি লেখাপড়া করতাম সো আমার অভিজ্ঞতা অন্যরকমের হইতো। অ্যাপেল আমি ফোন বিক্রি করতে করতে আমার যতটুকু আইডিয়া, সো এটাগুলোর বক্সের উপর কিন্তু লেখাই আছে অ্যাপেল সার্টিফাইড, মানে অ্যাপেল থেকে অনুমোদিত ফোন, বাট লেখাও আছে কি রিফাবলিশ। সো আমাদের অন্য অন্য পেজ থেকে যে রিভিউগুলো দেওয়া হয়েছে, যে রিভিউর নিচে কমেন্ট সেকশন, কমেন্টের হয়তো বা আমরা অ্যান্সার করি না, বাট আপনারা যে কমেন্ট করেন এগুলো কিন্তু আমরা দেখি। কেন দেখি, কারণ কাস্টমারের কমেন্ট দেখলে অনেক কিছু শেখা যায় আমি বিশ্বাস করি। সো এখানে অনেকে অনেক কিছু বলেন হাম তাম, যে ভাই এগুলো তো আসলে কপি ফোন, এই ফোন সেই ফোন, বিষয়টা একদমই এরকম না। কারণ হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, আমরা যারা বিজনেস করি আমরাও অ্যাপেলও যেরকম অনুমোদিত ফোন বিক্রি করে আমাদেরও কিন্তু বিজনেসের একটা অনুমোদন আছে। সো সব কিছু মেনটেন করে আমরা আপনাদেরকে একটা জিনিস বললাম দিলাম আর একটা, একদমই বিষয়টা এরকম না। এক একজনের অভিমত এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক, আপনাদের কাস্টমারদের অভিমতের মধ্যে অনেকের অনেক টাইপের কথা থাকে। সো অনেকে আবার বিষয়গুলো বুঝে, কিন্তু সব কিছুর মনে মেইন, আমি রিফাবলিশ নিয়ে আজকে বেশি কথা বলবো না, কারণ রিফাবলিশ মানে আপনারা সকলেই বুঝেন যে ফোনগুলোকে ঠিকঠাক করে অ্যাপেল পুরাতন সিরিয়াল নাম্বার অথবা নতুন সিরিয়াল নাম্বার করে তারা তাদের ওয়েবসাইটে এই ফোনগুলোকে ইনঅ্যাক্টিভ আপনারা আমার সামনে প্রেজেন্ট করতেছে। সো এটাকেই আমরা রিফাবলিশ বলি, অথবা যদি আরও আপনাকে ক্লিয়ার করে বলা হয় যে কোনো ফোন ইস্যুওয়ালা ফোন, আপনি যখন অ্যাপেলের একটা ইনটেক ফোন কিনবেন এটার আপনার 1 বছর 2 বছর 3 বছর অনেকভাবে আপনি অ্যাপেলের অফিসিয়ালভাবে ওয়ারেন্টি আপনি করতে পারবেন। সো ওই ফোনগুলোতে যদি ইস্যু হয়, ইস্যু হলে পরবর্তীতে এই ফোনগুলোকে অ্যাপেলের অরিজিনাল অরিজিনাল যে ডিসপ্লে, তারপর ব্যাক সেল, তারপর হচ্ছে ভিতরে আরও অনেক কিছু থাকে স্পিকার, সো যে যে সেক্টরে যে যে প্রবলেম হয় ওগুলোকে ঠিকঠাক করেই মূলত এই ফোনগুলোকে অ্যাসেম্বল করা হয়। তবে সব কিছুর পরে আমরা এই টাইপের ফোন টুকটাক আগে পিছে অনেক বিক্রি করছি, তবে ইনটেক ফোনেও আপনি যেরকম আপনাকে সার্ভিস দিবে এই ফোনগুলো তো সেম সার্ভিস আপনি পাবেন। এখন অনেকের কথা আছে যে ভাই সব কিছুই বুঝলাম কিন্তু এই ফোনগুলো কেনা ঠিক হবে কিনা, হ্যাঁ অবশ্যই এই ফোনগুলো আপনারা কিনতে পারবেন। এই মাঝখানে আমি আরেকটু কথা বলে নিই, হুন্ডার উপরে বসতে বসতে কষ্ট হয়েছে, হাঁটি আর কথা বলি, কারণ হুন্ডা যেহেতু আসলে কেমনে করে চালায় আমি খুব একটা ভালো পারি না। আর অ্যাপেলের এই রিফাবলিশ নিয়ে যেহেতু কথা বললাম, আমরা অ্যাপেলের রিপ্লেস নিয়েও কিছু কথা বলি। আমরা এ যাবৎকালীন অ্যাপেলের রিপ্লেসের অনেক ইউনিট ফোন সেল করছি, আমি এতটুকু বলতে পারি অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট ফোনের কাস্টমারদের কখনোই কোনো ধরনের আজে বাজে কোনো ক্লেম আমাদের কাছে এ যাবৎকালীন আসে নাই, আশা করি আসবেও না, কারণ অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিটও বেস্ট প্রোডাক্ট। এম সিরিজ এন সিরিজ এই দুইটা হচ্ছে অ্যাপেলের বেস্ট প্রোডাক্ট, তবে রিফাবলিশ যেহেতু অ্যাপেল এই ফোনগুলো এখন দিচ্ছে, আর এই ফোনগুলো মূলত আমাদের বাংলাদেশে আসছে একদম লাস্ট টাইমে, এই ফোনগুলো মূলত অন্য অন্য কান্ট্রিতে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত দেশে এই ফোনগুলো অনেক আগের থেকে সেল হচ্ছে। সো আমরাও টুকটাক আপনাদের জন্য আনতেছি, যেহেতু আপনারা এই ফোনগুলো আমাদের কাছে আস্কিং করেন ভাই আছে কিনা, বা অনেকে কিনতে চায়, এত বছর পরে গিয়েও এই ফোনগুলো যদি আপনার একটা বাজেটের মধ্যে হয়ে যায় সো এটা আপনার জন্য একটা বেস্ট ডিল। এখন সর্বোপরি কথা হচ্ছে আমাদের কাছে আপাতত 128 GB অ্যান্ড হচ্ছে 512 GB স্টক আছে। 128 GB আমাদের কাছে আপনি ইনঅ্যাক্টিভ নেওয়ার আগে অবশ্যই ইনঅ্যাক্টিভ আপনি চেক করতে পারবেন, ইনঅ্যাক্টিভ চেক করে আপনি সম্পূর্ণ ইনটেক ফোন যেভাবে করে আনবক্সিং করে এভাবে করে আনবক্সিং করতে পারবেন। 128 GB গ্রাফাইট কালার, এই ইনঅ্যাক্টিভ রিফাবলিশ অ্যাপেল অথরাইজড,
এই ফোনটা আপনি বক্স সহকারে, আর এই যে বক্সগুলো, এই বক্সগুলো কিন্তু অরিজিনাল না, যেহেতু এখানে ফোনের অনেক কিছু আপনাকে রিপ্লেস করে তারা কি করতেছে, এটা ইনটেক করতেছে, অতএব বক্সগুলোও হচ্ছে আপনার অ্যাসেম্বল করা, অ্যাপেল অরিজিনাল বক্স না, এটাকে আপনি রিপাবলিশ বক্স বলতে পারেন। 128 GB এটার প্রাইস থাকবে আমাদের 62,000 টাকা, 128 GB আইফোন 12 Pro ইনঅ্যাক্টিভ। আর আমাদের কাছে আর একটা ইউনিট আছে 256 GB আমাদের আসতেছে, 512 GB যেটা অনেকের স্টোরেজ বেশি দরকার, তিন ক্যামেরার ফোন, সো 512 GB 12 Pro এটার প্রাইস থাকবে হচ্ছে 67,000 টাকা, আপনি 67,000 টাকা পাবেন 512 GB, আর 128 GB পাচ্ছেন 62,000 টাকা। আর এর মাঝখানের যে প্রাইস এটাই আমাদের 256 GB, আমাদের স্টক যদি হয় আমরা আপনাদেরকে দিতে পারবো। আবারও একটু বলে দিই ক্লিয়ার করে, এটা হচ্ছে আপনার ইউজের জন্য বেস্ট হবে, অনেকে এই ফোনগুলোর মধ্যে অনেক কাস্টমার থাকে যে ভাই একটু আমার ব্যাটারি বেশি দরকার, 90+ দরকার বা 95 দরকার, 100 দরকার, ওল্ড সিরিজের ফোন যেহেতু এটা পসিবল না, তবে এই ফোনগুলো আমাদের কাস্টমাররা আগে পিছে যারা কিনছে 12 Pro 12 Pro Max এই রিলেটেড ফোন কিন্তু আমরা আরো অনেক আগে সেল করছি, কখনোই কোনো কাস্টমার আমরা কমপ্লেন আমরা পাই নাই, তবে এই বাজেটে আপনি চাইলে এই ফোনগুলো দেখতে পারেন। যাই হোক, আমাদের মোবাইল ক্লাব থেকে ফোন নেওয়ার একই সিস্টেম, আপনি যখন কোনো ফোন আমাদের পোস্ট করা হয় আপনি অ্যাডভান্স করে বুকিং করতে পারবেন, বুকিং করার পরে আপনি ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন, অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি আমি আপনাদেরকে সঠিকভাবে যদি বুঝাইতে না পারি সো ওই দিক থেকে আমি অক্ষম, এইগুলা নিয়ে আসলে আজে বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, যার ভালো লাগবে সেই নেবেন আর যার ভালো না লাগবে সে স্কিপ করবেন। ধন্যবাদ।